এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহ পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা দর্শক ও শ্রোতা বন্ধুগণ একটি শব্দ এত মহান এত বড় শব্দটি এই শব্দ দ্বারা যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাই রব্বুল আলমিনের প্রতি পরিপূর্ণ আস্থা নিয়ে ইমান নিয়ে বিশ্বাস নিয়ে তিনি একমাত্র সৃষ্টিকর্তা রিজিকদাতা পৃথিবী তিনি সৃষ্টি করেছেন যত রকম এই বাধবন্দিকে রয়েছে একমাত্র তার জন্য তিনি পরকাল দিবসের মালিক তার দিকে আমাদের ফিরে যেতে হবে এই বিশ্বাস যদি একনিষ্ঠভাবে একজন মুমিনের একজন মুসলিমের থাকে এই শব্দটি যদি বলে পরবর্তীতে তার কোনো পাপ থাকতে পারে না এর বিরুদ্ধে কোন পাপ অবস্থান নিতে পারে না সবকিছু মোচন হয়ে যাবে যদিও কবিরা গুণা সবচেয়ে বড় যেটি হল শেরক যদি করে তারপরেও মোচন হয়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে যেন আজকে মায়ের পেট থেকে বমিষ্ট হলো শব্দটি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হলাম পাপ থেকে মার্জনা চাচ্ছি মহান সত্তা আমাদেরকে আহ্বান করতেছেন আল্লাহ ফির রাহিম তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও ইস্তেকফার করো

আল্লাহরুল্লা আলমিনের কাছে ইস্তেকফার করে এবং এটি বিশ্বাস করে আল্লাহ সারা আর কেউ ক্ষমা করতে পারে না তিনি একমাত্র ক্ষমাশীল দয়ালু এবং যে পাপগুলি পাপগুলি করেছে আল্লাহ এটি আলমিন করে না তাদেরকে আলামিন দিবেন এটি অদা দিয়েছেন ফার যদি আমরা করি আল্লাহ রব আলামিন আমাদেরকে কখনো শাস্তি দিবেন না ওমা কান আল্লাহ আদিবাহু মোহাম্মস্তাক ফিরুন যে তারা ইস্তেকফার করবে তারপরে আমি তাদেরকে শাস্তি দেবো এটি কখনো হতে পারে না ইস্তেকফার যদি আপনি করেন যে কোনো পাপ করেন না কেন পাপ মোচন হয়ে যাবে আল্লাহ রব আলামী সন্তুষ্ট হবেন আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন সংকীর্ণতা দূর করে দিবেন রসালাম এরশাদ করেছেন ম্যান লজিম আল ইস্তেকফার জা আল্লাহ কুল্লি দিক ইন মখরাজা অমিন কুল্লি হাম্মিন ফরাজা ও রাজা কাহমিন হাইসুল্লাহ যে সর্বদা ইস্তেকফার করবে আল্লাহ রবুল্লা তার মনে সংকীর্ণতা দূর করে প্রশস্তি দিবেন মনকে ফ্রেশ করবেন টেনশন মুক্ত করবেন যত রকম দুশ্চিন্তা তাতে মুক্ত করবেন আর এমন আশানাতীত রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটি সে কখনো ধারণাও করেনি ইস্তেকফার এর পাওয়ার শায়তানি ব্লিসকে যখন আল্লাহ রবুল্লা আলমিন অপমানিত লাঞ্ছিত করে জাননা থেকে বহিষ্কার করে দিলেন ই তখন বলল ইজাতীয় জালা আলী লা আগবি আন্না মা দা মা আরুয়া হুম ফি আজাদিহিম হে আল্লাহ আপনার জাত সত্তার কসম করে বলতেছি যেই পন্ত তারা জীবিত থাকবে রোহ তাদের ভিতরে থাকবে তাদেরকে আমি পথবষ্ট করবই আল্লাহর পুলা আমিন তার উত্তর কি বললেন এই জাতীয় জালা আলী লাক ফিরান্ন আলহাম্মাদ আমার জাত সত্তার কসম করে বলতেছি যেই পন্ত তারা ইস্তেখ ফার করবে আমি সেই পন্থ তাদের ক্ষমা করতেই থাকবো মহানপুল আলামিন আমাদেরকে আহ্বান করে হাদিসে একটুcite বলেন ইয়া ইবাদি লাউ কানা যুনু বকানা আস-সামা সুম্মা ইস্তাগফার তনি কাফর্তুলক ওয়ালা উবালি হে আমার বান্দা যদি তোমাদের পাপ রাশি এত পাপ করেছ আসমান পন্ত পসে যায় আমার কাছে ইস্তিগফার করো তওবা করো আমি ক্ষমা করে দেব এর দ্বারা রিজিকের ব্যবস্থা টেনশন মুক্ত দুনিয়া আখিরাতে জন্য। বেশি বেশি আমরা ইস্তিগফার করি আল্লাহর পরপরি পর এবং বন্ধুদেরকে শেয়ার করি বন্ধুদেরকে আহ্বান করি বেশি বেশি ইস্তিগফার করার জন্য যত মুসলিম ইস্তেক ফার করবে আপনার আমল নামায় সব লেখা তাই বেশি বেশি পড়ি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ